অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছে টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর আজকে যেহেতু শুক্রবার, বিশেষ দিন, বিশেষ দিন এই কারণে মোহাম্মদ হাশেমকে আমরা পাই। শুক্রবার আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, ইএএমবিএ আর্টস এনরোল এজেন্ট, আর সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিস। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং ট্যাক্স সিজনের শেষ মুহূর্তে খুব ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝে এসেছেন, সে কারণে ধন্যবাদ দিতে চাই বড় করে। এবং দর্শকদের বলে রাখতে চাই, ট্যাক্স সংক্রান্ত অবশ্যই বিভিন্ন প্রশ্ন নিব আমরা, এবং নতুন ট্যাক্স আইনে যারা এখন পর্যন্ত ফাইল করে ফেলেছেন কিংবা অডিটের সম্মুখীন হয়েছেন, কিংবা যদি কোনো প্রশ্ন থাকে নতুন ট্যাক্স আইন নিয়ে, আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ হাশেম, 15 এপ্রিল ডেডলাইন, সোমবার অর্থাৎ শেষ হচ্ছে। অনেকেই তো ট্যাক্স ফাইল করেননি, কিছু হয়তো বাকি আছে, অনেকগুলো কারণে হয়তো তারা কাগজপত্র ঠিক মতো জমা দিতে পারেননি, তো সামগ্রিক বিষয় নিয়ে এই ক্ষেত্রে আপনার উত্তরটি কি হবে? ধন্যবাদ নূপুর, অসংখ্য ধন্যবাদ টিবিএন 24 কে আজকে আমাকে ইনভাইট করার জন্য। এটা হচ্ছে লাস্ট মিনিট ট্যাক্স টিপ, যে আজকের দিনটা হচ্ছে, হ্যাঁ, আমরা লাস্ট অলমোস্ট ট্যাক্স সিজনের লাস্ট মোমেন্টে চলে আসছি। তবে এখনো পর্যন্ত সোফার আজকে আইআরএস এর নিউজে যেটা আছে, টোটাল হচ্ছে অ্যাবাউট 153 মিলিয়ন পিপল এক্সপেক্ট টু ফাইল, 153 মিলিয়ন, ঠিক আছে। তার মধ্যে সোফার আজকে পর্যন্ত ওরা আইআরএস রিসিভ করেছে 103 মিলিয়ন ট্যাক্স পেয়ারদের ট্যাক্স রিটার্ন, ঠিক আছে। তার মধ্যে অলমোস্ট 50 মিলিয়ন এখনো ট্যাক্স ফাইল করে নাই, ঠিক আছে। তো যারা অন টাইমে করতে পারবে না তাদেরকে কি করতে হবে, আইআরএস যেটা এক্সপেক্ট করতেছে 14.6 মিলিয়ন ট্যাক্স পেয়ার ওরা এই প্রতি বছর এরকম এক্সটেনশন নিয়ে থাকে। তো এবার এক্সপেক্ট করতেছে 14.6 মিলিয়ন। তো তার মধ্যে যারা এক্সটেনশন, যারা ট্যাক্স রিটার্ন 15 তারিখের মধ্যে করতে পারবে না, তাদের ডেফিনেটলি কি করতে হবে, এক্সটেনশন নিতে হবে। এই ক্ষেত্রে তো একটি টিপস আছে, আপনি যদি সেই ক্ষেত্রে জানান, যদিও আমরা অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি কিন্তু এক্সটেনশন, হ্যাঁ, এক্সটেনশনের অর্থ এই নয়, আমরা বারবার বলে থাকি। প্রথমে বলে দিই এক্সটেনশন কিভাবে নিতে হবে আপনার, যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আপনি যেটা পেলে 15 তারিখের মধ্যে নিতে হবে, কিন্তু অনেকে আছে যে 15 তারিখের পরে গিয়ে আমাকে এক্সটেনশন আছে, সেটা হবে না। কিন্তু আপনার ডিউ ডেটের মধ্যে এক্সটেনশন নিতে হবে, মিডনাইট পর্যন্ত আর কি, 11:59 পর্যন্ত চলবে মানডে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যারা পার্সোনাল করবে তারা 486 এর একটা ফর্ম আছে, এটার মাধ্যমে যদি ব্যালেন্স ডিউ হয় মোর দেন $1000 উপরে ব্যালেন্স ডিউ থাকে, মানে এক্সপেক্ট করে, তাহলে সেটাকে ব্যালেন্স ডিউ দিয়ে এক্সটেনশন করতে হবে। কিন্তু আমি আবার বলতেছি যে আপনি এক্সটেনশনের অর্থ এই নয় যে আপনি ট্যাক্সটা হোল্ড করতেছেন, মানে আপনাদের দিতে হবে ট্যাক্সটা, দিতে হবে উইথ এক্সটেনশনের সাথে, ঠিক আছে। আর আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন October 15 এর মধ্যে। কেন দিতে হবে, সেই জায়গাটি থেকে কি পরামর্শ দিতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন কারণ হচ্ছে। একটা হচ্ছে, ফার্স্ট অফ অল, এখানে আপনি এক্সটেনশন করতে একজন ফেলার টু ফাইল পেনাল্টি থেকে বাঁচার জন্য, আপনি যদি অন টাইমে না করে থাকেন তাহলে ফেলার টু ফাইল পেনাল্টি থেকে বাঁচলেন। আর যদি আপনি ঠিকমতো অন টাইমে ট্যাক্স পে করতে না পারেন, তাহলে সেটা যদি আপনি দেরিতে করেন, সো ফেলার টু ফে পেনাল্টি হবে আপনার 5% করে, ঠিক আছে। মানে পেনাল্টির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ফিটা দিয়ে দিতে হবে যদি ডিউ থাকে। কিন্তু নূপুর, এটা অনেকে ধারণা হচ্ছে এক্সটেনশন নিয়ে রাখলাম আমি 6 মাস পর্যন্ত টাকা হোল্ড করতে পারবো, এটা কিন্তু হবে না। কিন্তু এরকম হলে আমি পার্সোনালি করতাম, 100,000 অথবা 200,000 মিলিয়ন ডলার হোল্ড করে আমি 6 মাস এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে আই ক্যান মেক মোর মানি, এটা একটু রিস্ক থেকে যায়। এই জন্য আইআরএস চাই আপনি ওদের যে ডিউটা অন টাইমে পে করে দেন, ঠিক আছে, তারপরে নিয়ে আমি এক্সটেনশন করলাম সেভাবে। বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু যারা ক্যালেন্ডার ইয়ার, যাদের এই আপনার এই কর্পোরেট রিটার্ন আছে, যাদের আপনার আদার বিজনেস এন্টিটি আছে, তারাও কিন্তু আপনার এপ্রিলের 15 তারিখে ক্যালেন্ডার ইয়ারটা, ফিসক্যাল ইয়ারটা ডিফারেন্ট, সো ক্যালেন্ডার ইয়ারটা তারা এক্সটেনশন করে রাখতে হবে। একটা ফর্ম রয়েছে 7004, এই ফর্মের মাধ্যমে যদি তারা কোনো অ্যাকাউন্টেন্টের কাছে যাইতে না পারে, তারা নিজেরা করে কিন্তু এটা সাবমিট করতে পারবে, 7004 দিয়ে বিজনেসের জন্য, আর 486 দিয়ে ইন্ডিভিজুয়ালের জন্য, ঠিক আছে। আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু একদম শেষ মুহূর্তে, তারপরেও যে বিষয়গুলো জেনে নিতে হবে দর্শকদের জন্য, সেটি হচ্ছে যারা ট্যাক্স ফাইল করেছেন অনেকে তো অডিটের সম্মুখীন হচ্ছে, তাদের কি করণীয়, তারা কিভাবে রেসপন্স করবেন? রাইট, অডিট যদি পেয়ে থাকে, আমি বারবার বলে থাকি যে অডিট যেন
অন টাইমে রেসপন্ড করি। এখানে স্পেশালি নিউ ইয়র্ক স্টেট থেকে যেটা দেয় 45 days এর মধ্যে আপনার রেসপন্ড করতে হবে। 45 days এর মধ্যে যদি আপনি রেসপন্ড করতে না পারেন তবে আপনি একটা কল দিয়ে আপনি এক্সটেনশন করে নেবেন, আই নিড মোর টাইম। সো সামটাইম তারা 15 days 30 days এক্সটেনশন করে দেয়, ঠিক আছে, কিন্তু আপনার কমিউনিকেশন রাখতে হবে। আর আপনি যদি সাবমিট না করেন, যদি এটা যদি রেসপন্ড করতে না পারেন, তারা কিন্তু দুইটা করে আপনার রিফান্ডটা হোল্ড করবে, যদি রিফান্ড পান, অর আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে বিল পাঠিয়ে দেবে। তাহলে আপনি সেটা অবশ্যই চান না যে আমি রিফান্ড এক্সপেক্ট করলাম, রিফান্ড পাইনি, আমাকে উল্টা বিল দিতে হচ্ছে। এই জন্য আপনি অন টাইমে আপনার অডিটটা রেসপন্ড করতে হবে, যার যেটা চেয়েছে সেটা। আইআরএস এর ক্ষেত্রেও সেম থিং, আপনি অন টাইমে, টাইম কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে এত ডেট দিয়ে দেয় এত তারিখের মধ্যে আপনার রেসপন্ড করতে হবে। যদি রেসপন্ড করেন তাহলে কোনো সমস্যা নেই, যদি রেসপন্ড না করেন তারা কিন্তু নিজেদের মতো করে বিল পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে তখন আপনি আবার দৌড়াদৌড়ি করবেন যে কি ওয়াই আই এম গেটিং দিস বিল, বিকজ আপনি আগের পূর্বে যে চিঠি আসছে এটা কিন্তু আপনি রেসপন্ড করেন নাই। ঘুমিয়ে থাকলে হবে না, সাথে সাথে আপনি বলছিলেন যে 45 days এর মধ্যে সেটির রেসপন্স করতে হবে। আমরা পুরো এই ট্যাক্স সিজনে যে আইনটি নিয়ে সবচেয়ে বেশি ট্যাক্স কাট এন্ড জবস অ্যাক্ট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কি কি পরিবর্তন এসেছে, এবং আপনি বারবার একটি কথা বলছিলেন যে ব্যক্তিগত এবং বিজনেসের ক্ষেত্রে একটি সময়সীমা আছে, অর্থাৎ আমরা এবার যেভাবে ট্যাক্স দিলাম এটি কত বছর পর্যন্ত এই আইনের আওতায় থাকবে, নাকি আবার পরিবর্তন হবে, নাকি পরিবর্তন হচ্ছে? সুন্দর প্রশ্ন রেখেছেন আপনি। এটা হচ্ছে যে নতুন ট্যাক্স কাট এবং যেটা ডিসেম্বর 2017 প্রেসিডেন্ট সাইন করেছিল ট্যাক্স কাট এন্ড জব অ্যাক্ট, সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালটা যেটা পার্সোনাল সেটা আপনার ডিসেম্বর 31st 2025 পর্যন্ত চলবে ইন্ডিভিজুয়ালটা। তাহলে এইবার যেটা করলাম সেটা 25 পর্যন্ত চলবে, ঠিক আছে। দেন বিজনেসটা কিন্তু আপনার পার্মানেন্ট, এটা কিন্তু আর চেঞ্জ হবে না, আনলেস যদি ল চেঞ্জ হয়, যদি কোনো কিছু ট্যাক্স নতুন কিছু আইন পরিবর্তন হয়, আদারওয়াইজ এইভাবে চলতে থাকবে। বিজনেসটা কিন্তু পার্মানেন্ট, কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়ালটা ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এবার দেখেছি যে রিফান্ড অনেকে কম পেয়েছেন এবং সেটি বলা হচ্ছে 8% যে হার সেই জায়গাটিতে আছে, এবং নতুন ট্যাক্স আইনে তো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে রিফান্ড পাওয়ার ক্ষেত্রে অনেক জায়গার ক্ষেত্রে, এবং গত বছরের তুলনায় যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, তাদের কি করার কিছু আছে? হ্যাঁ, করার কিছু মেনে নিতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, তবে তারা এখান থেকে লার্ন করেছে যে কোথায় তাদের আপনার ট্যাক্স গ্যাপ হচ্ছে, কিন্তু রিফান্ডটা কেন কমে যাচ্ছে। তাহলে সেখানে আমরা 2-3 জিনিস বলতে পারি, ট্যাক্স প্ল্যানিংটা করতে হবে, ঠিক আছে। তো ট্যাক্স প্ল্যানিং করতে গেলে আপনার যেটা কি কারণে, অনেক সময় যেহেতু ট্যাক্সের চেঞ্জ হয়ে গেছে আপনার উইথহোল্ডিংটা কম করা হচ্ছে, যার ফলে রিফান্ডটা কমে আসছে, আপনি কিন্তু পেয়েছেকে বেশি পেয়ে গেছেন আপনি যখন কাজ করেছেন, রাইট, কিন্তু বছর শেষে এসে আপনার রিফান্ডটা যখন উইথহোল্ডটা কম করা হলো তখন দেখতেছেন আপনার রিফান্ডটা কমে গেল। তো এই জন্য আপনাকে নতুন করে W4টা ফিল আপ করতে হবে, করে এটা চেঞ্জ করে দিতে হবে। যাদের মনে করেন ডিপেন্ডেন্ট 2-3-4 ছিল অথবা 5-10 এরকম বসিয়ে রেখেছিল, তাদের যাদের রিফান্ড বেশি একটু এক্সপেক্ট করবে তারা যেন জিরো বসালে তার ট্যাক্সটা বেশি কাটবে, বছর শেষে তারা সেটা পাবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে মনে করেন যে এই স্পেশালি স্মল বিজনেস এবং যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তারা কিন্তু এখন থেকে যদি প্ল্যানিং করে তাহলে কি হয় আপনার আয়ের অ্যাকাউন্ট ওপেন করতে পারে। সেখানে কিন্তু একজনের জন্য মানে একজন ট্যাক্স পেয়ার জন্য 5,500 আর হচ্ছে মেরিট পাওয়ার জন্য 11,000 5,500 এটাও কিন্তু আপনার ইনকামটাকে রিডিউস করলে আপনার ট্যাক্সেবল ইনকামটা কম হবে। সেটা কিন্তু আপনি বছর শেষে একটা প্ল্যান করতে পারেন যে আমি এই টাকাটা আমি আয়ের অ্যাকাউন্ট ওপেন করে এটা রিটায়ারমেন্টে আপনি নিতে পারবেন, মানে প্ল্যান করতে হবে, রাইট। এটা কিন্তু আপনার গ্রো হবেই, আপনি এটা 59.5 years আগে তুলতে পারবেন না, তুলতে আবার ফেনাল্টি হবে 10%, কিন্তু আপনার ইনকাম এটা ট্রেডিশনাল আয়ারে 10% আপনার ইনকামকে রিডিউস করবে, তাহলে ট্যাক্সেবল ইনকাম কমে যাবে, ট্যাক্সটা কম দিতে হবে, তবে রিফান্ডটা একটু বেশি আসবে। সো এই ধরনের কিছু জিনিস আছে, এগুলো প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা, মানে একদম সুস্পষ্ট ভাবে সঠিক ভাবে পরিকল্পনা করলে অনেক কিছু কিন্তু আমাদের সুন্দর ভাবে করা সম্ভব, বিশেষ করে ট্যাক্সের ক্ষেত্রে। আরেকটি বিষয় জানতে চাই, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, এদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে আমার স্বাস্থ্য বিমাটি থাকবে কিনা। সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে আমরা রিটায়ারমেন্টে একটি করি, আমি টাকা রাখি, সেক্ষেত্রে আপনারই পরামর্শ দেন যারা অভিজ্ঞ আছেন সেক্ষেত্রে, যে তাহলে সেদিক থেকে কিছুটা কাটছাট করে অনেক সময় সমন্বয় করা সম্ভব,
কিন্তু আমি জানতে চাই ট্যাক্স ফাইল করার সময় আমি যে রিটায়ারমেন্টে যে অর্থ রাখছি সেটিকে কিভাবে আমি দেখাবো কিংবা দেখানো দরকার। সেখানে অনেক ধরনের আছে, ট্রেডিশনাল আইরে, রোথ আইরে, 401k প্ল্যান কোম্পানির মাধ্যমে করলে সেখানে অনেক ধরনের রিটায়ারমেন্ট প্ল্যান আছে। কিন্তু যারা যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, সেলফ এমপ্লয়ি, যারা বেশি ট্যাক্স দিতে হয় বছর শেষে, তারা কিন্তু ট্রেডিশনাল আইরে যদি খুলে ওপেন করে, একজন এই বছর হচ্ছে 2018 যেটা এটা আপনার $5,500 কন্ট্রিবিউট করতে পারবে, ঠিক আছে, তাহলে আপনার ট্যাক্সটা কমে যাচ্ছে আপনার এই ট্যাক্সেবল ইনকাম থেকে। এবং স্বামী স্ত্রী দুইজন যদি হয় তাহলে 11,000। এন্ড এটা কিন্তু এখন সময় আছে, এপ্রিলের 15 তারিখের মধ্যে যদি আপনি টাকাটা ডিপোজিট দেন, দেখেন স্টিল আজকে হচ্ছে 12 তারিখ, তাহলে 15 তারিখের মধ্যে স্টিল যদি আপনি ডিপোজিট দেন, এই বছর যে ট্যাক্স রিটার্ন করতেছেন সেখানে কিন্তু আপনি ডিডাকশন দেখাতে পারবেন। যারা এখনো করে নাই, যাদের বেশি ট্যাক্স দিতে হয়, আমি সাজেস্ট করবো তারা যেন একটা আইআরএ ওপেন করে, অ্যাকাউন্ট ট্রেডিশনাল আইআরএ, সেখান থেকে ডিডাকশন, এটা 15 তারিখ পর্যন্ত সময় আছে, তাহলে তাদের ট্যাক্সটা কমে আসবে আর ট্যাক্সটা একটু কম দিতে হবে। একজন আছেন আমাদের সাথে ফোনে, এটা আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি জাগিরদার ফিলাডেলফিয়া থেকে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, বলুন ভাইয়া প্রশ্নটি। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না কেউ কে। আচ্ছা, যে এটা মানে উনি যে বললেন যে ট্যাক্স অ্যাডভান্স দেওয়ার জন্য, এটাকে ক্যালকুলেশন আমরা নিজেরা করব না? কারণ আমরা তো পাচ্ছি না, অনেককে খুঁজে খুব ব্যস্ত এরা, তখন কি আমরা ক্যালকুলেশন করে জমা দিয়ে দিব? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। এটা একটা সুন্দর প্রশ্ন যে ট্যাক্স ক্যালকুলেশন আমরা কিভাবে করব। কিন্তু আইআরএস খুব সুন্দর একটা টুলস রেডি করে রেখেছে আপনার ইয়াতে, ওদের ওয়েবসাইটে। সো আপনি www.irs.gov ওখানে গিয়ে ওখানে উইথহোল্ডিং ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করবেন, আপনি শুধু ইনফরমেশনগুলো বসাবেন। লেটস সে আপনার আপনার ফাইলিং স্ট্যাটাস, মেরিট না সিঙ্গেল, হ্যাড অফ হাউসহোল্ড, আপনার ডিপেন্ডেন্ট কয়জন, আপনার ইনকাম কত হচ্ছে, এটা যদি আপনি বসান তাহলে আপনাকে বলে দিচ্ছে আপনি কত বসাবেন W4 এর মধ্যে। তো সেই হিসাব করলে আপনার নিজের করতে হবে না, এটা IRS এর টুলস রয়েছে ওনাদের ওখানে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আপনি গেলে এটা করতে পারবেন ইজিভাবে। আপনাকে কি বলে দিতে হবে না কিংবা আপনি বলার দরকার নেই, ওইখানে ক্যালকুলেশন করা আছে আপনি কিভাবে ট্যাক্সটা কাটাবেন। ওটার মধ্যে গেলে উইথহোল্ডিং ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করবেন ওখানে সব লেখা থাকে। আপনি সার্চ বক্সে যদি ট্যাক্স ক্যালকুলেশন দিয়ে রাখেন অথবা W4 দিয়ে রাখেন, সেখানে চলে আসবে। তখন আপনি ইনফরমেশন বসালে জেনারেল ইনফরমেশন, বেসিক ইনফরমেশন আপনার দিতে হবে, ফাইলিং স্ট্যাটাস, ইনকাম কত, ডিপেন্ডেন্ট কয়জন, তাহলে আপনার ওইটা বের হয়ে আসতেছে। সো ইজিভাবে আপনি জেনে নিতে পারবেন কত টাকা কতটা কিভাবে টাকাটা কাটবে। আমাদের সাথে আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, মোহাম্মদ হাশেম। যদিও আমরা বিষয় ভিত্তিক খুব সুন্দর আলোচনা করছি, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু, আমি দুসর সিকোয়েন্স থেকে। ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। জি আমার দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে আমার বাবা রিসেন্টলি একটা সি কর্পোরেশন করেছে, তো আমি আমরা সেটা এস কর্পোরেশনে ট্রান্সফার করতে চাচ্ছি, এটা কি করা সম্ভব হবে কিনা সেটা আমি জানতে চাই ভাইয়ার কাছে। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা মার্কেট প্লেস থেকে হেলথ ইন্স্যুরেন্স নেই, তো এবছর আমি ওই 1095 ফর্ম যেটা দেয় ওটা আমি পাইনি, তো আমি ওটা ছাড়াই ট্যাক্স ফাইল করেছি। তো এখন IRS থেকে একটা লেটার এসছে ওই ফর্মটার জন্য, তো আমি যদি ওই লেটারটা রেসপন্স না করি তাহলে কি কোনো প্রবলেম হবে, এটা আমি জানতে চাই। ধন্যবাদ নুসরাত বলেছেন, আপনি খুব সুন্দর প্রশ্ন রেখেছেন। একটা হচ্ছে আপনার বাবা একটা কর্পোরেশন করছেন, এটা এস কর্পোরেশন করা যাবে কি না? হ্যাঁ, এটা যদি আপনি বেশি দিন না হয়, তাহলে যদি উইথিন 75 ডেজ এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ফর্ম রয়েছে যেটা হচ্ছে 2553, এটার মাধ্যমে এস সিলেকশন করতে পারবেন। তাহলে সেটা আপনাকে বলতে হবে যে আমি আপনি কর্পোরেশন না, আমি এই কর্পোরেশন না করে আমি এস কর্পোরেশন করতে চাই, তো একটা ফর্ম ফিল আপ করে এটা IRS এর কাছে পাঠাতে হবে। এটা যদি ওরা অ্যাপ্রুভ করে তাহলে আপনার এস কর্পোরেশন হয়ে গেল, এবং পাশাপাশি সেই অ্যাপ্রুভ লেটারটা নিয়ে আপনি আবার স্টেটে সাবমিট করতে হবে, ওইখান থেকে আপনার এস কর্পোরেশনটা সিলেকশন হয়ে গেল। তাহলে আপনি ডবল ট্যাক্স থেকে, এখানে একটা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ডবল ট্যাক্স থেকে বেঁচে যাবে। আপনার কর্পোরেশন যদি সি কর্পোরেশন, এটা হচ্ছে ডবল ট্যাক্স, আমরা সেভেন টাইম বলেছি। এস কর্পোরেশন আপনি ওয়ান টাইম ট্যাক্স দিতে, তবে সেখানে পেরোলটা রান করতে হবে। হ্যাঁ, আপনি করতে পারবেন, তবে টাইম হচ্ছে 75 ডেজ, এরপরে যদি বেশি হয়ে যায় তবে আপনার এক্সপ্লেনেশন দিতে হবে।
সো এক্সপ্লেনেশনটা হচ্ছে ওয়াই ডিড নট ফাইল অন টাইম অ্যাজ এন অ্যাজ সিলেকশন। তো সেখানে আপনি কিছু একটা লিখে দিয়ে হয়তো আপনার অ্যাটর্নি এক্সপ্লেন করে নাই অথবা আপনি ভুলে গেছেন, এইভাবে দিলে হয়তো ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাহলে আপনি করতে পারবেন। আর সেকেন্ড কোয়েশ্চেন আরেকটা ছিল আপনি যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা আপনি যদি মার্কেট প্লেস থেকে নিয়ে থাকেন তাহলে একটা ফর্ম আছে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যাদের মেডিকেট থাকে তারা হচ্ছে 1095B, আর এই যদি জব থেকে পায় 1095C, কিন্তু মার্কেট প্লেস থেকে নিলে আপনার 1095A একটা আসবে। এটা যদি আপনি না পান তাহলে ট্যাক্স রিটার্ন যদি করে ফেলেন তাহলে এই ট্যাক্স রিটার্নটা IRS প্রসেস করবে না, প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট সহ ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে ওরা ট্যাক্স রিটার্নটা অ্যাকসেপ্ট করে নেবে। সো এটা আপনাকে ডেফিনেটলি 1095A ফর্মটা আপনাকে ওদের থেকে কল করে অথবা ইমেইলে কিংবা ফ্যাক্সের মাধ্যমে নিতে হবে। তার মানে IRS থেকে যে চিঠিটি এসেছে তাকে রেসপন্স করতে হবে, এটা ছাড়া ওনার ট্যাক্স রিটার্ন প্রসেস হবে না। সো অনেকেই 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 প্রশ্ন করে, আমরা ক্লায়েন্টকে বলি ডু ইউ হ্যাভ এ হেলথ ইন্স্যুরেন্স, সবাই বলে ইয়েস। তো আরেকটা প্রশ্ন করতে হবে, তোমার কি মেডিকেট না তুমি কি জব থ্রু পেয়েছ নাকি তুমি মার্কেট প্লেস থেকে। যখনই আপনার মার্কেট প্লেস থেকে বলবে সাথে সাথে আপনি 1095 এটা আপনি মাথার মধ্যে রাখতে হবে এবং সেটা যেভাবে হোক না কেন যেন নিয়ে আসে। এটা ছাড়া যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন এটা প্রসেস করবে না। এই যে আবার বললাম যে আপনি চিঠি পেয়েছে তাহলে এটা আপনার কেয়ারফুলি থাকতে হবে। অনেক ট্যাক্স রিটার্ন আমরা দেখেছি ওরা ক্লায়েন্ট এসে বলে যে ভাই অমুকে ট্যাক্স রিটার্ন করলো কিন্তু আমি IRS থেকে চিঠি পেয়েছি। তো কারণ হচ্ছে তুমি 1095A হয়তো ওনাকে দাও নাই, হয়তো উনি জিজ্ঞেস করে নাই, এই জন্য মার্কেট প্লেস থেকে কিনলে আপনার এটা লাগবে 1095 এই ফর্মটা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, এরপরে ফোনেও অপেক্ষা করছেন সেই প্রশ্নগুলো নিব, সেই সাথে আমাদের সাথে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি সেই বিষয়টিতেও আসবো। তবে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, ইএ এমবিএ, IRS এনরোল এজেন্ট আর সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। ফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি ইন্দা বলছি। জি ভাইয়া, প্রশ্নটা হচ্ছে আমি ফাইল ট্যাক্স ফাইল করেছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, এখন আমি যদি IRS থেকে ট্রান্সক্রিপ্ট চাই তাইলে কি এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করলে ওরা কি পাঠাবে, ওরা কি আপডেট করেছে? ফেব্রুয়ারি 1 তারিখে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারি 1 তারিখে যদি আপনার রিটার্নটা, হ্যাঁ যদি ইলেকট্রনিকলি করে থাকেন ডেফিনেটলি যদি প্রসেস হয়ে যায় তাহলে আপনি ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট পাবেন। তবে কিভাবে পাবেন, আপনি দুই তিন ভাবে নিতে পারেন। একটা হচ্ছে ফোনের মাধ্যমে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে নিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি IRS এর ওয়েবসাইটে গিয়ে রিকোয়েস্ট করলে সেটা আপনার বাসায় পাঠিয়ে দেবে, যদি আপনার ট্যাক্স রিটার্নের যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটার সাথে যদি ম্যাচ করে আপনার ইনফরমেশন সেটা এইভাবে নিতে পারেন। আরেকটা হচ্ছে আপনি ওনাদের আপনার IRS অফিসের করে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটাও ওদের অফিসে গিয়ে নিয়ে আসতে পারেন। আরেকটা যেটা ফাইনাল যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদেরকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেন তাহলে আমরা যেটা একটা ফর্ম রয়েছে 2848 ফর্ম, এই ফর্মের মাধ্যমে যদি আপনি আমাদেরকে সাবমিট করেন, যে আপনার ইভেন আপনার ট্যাক্স প্র্যাকটিশনারের কাছে যদি সাবমিট করেন ওনারা ওইটা যদি IRS-কে পাঠায় আপনি উইথিন 10 ডেজের মধ্যে ওটা নিতে পারবেন, মানে অফিস থেকে এটা প্রিন্ট করা যাবে। সো চারভাবে আপনি চার পাঁচভাবে আপনি ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্টটা নিতে পারবেন। বাট ইয়েস, আপনি যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখে করেছেন আপনি যদি ইলেকট্রনিকলি ফাইল করে থাকেন ডেফিনেটলি ইউল গেট দ্য ট্যাক্স ট্রান্সক্রিপ্ট। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন আছেন ফোনে, আচ্ছা লাইনটি কেটে গেছে। আমরা হেলথ ইন্স্যুরেন্সে এর আগের একজন জানতে চেয়েছিলেন, আরেকটি বিষয় একটু জানতে চাই, প্যানেলটির বিষয় আছে হেলথ ইন্স্যুরেন্সের সাথে। তো এবার যদি ট্যাক্স রিটার্নে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি না বসান কি হবে সেটি আগে একটু জেনে নিই, তারপর আমি প্যানেলটির বিষয়ে আসবো। রাইট, হেলথ ইন্স্যুরেন্স যেটা বলছি মেডিকেট আছে, যদি বলেন যে আপনার ডু ইউ হ্যাভ হেলথ ইন্স্যুরেন্স, যদি মেডিকেট থাকে তারপর ইয়েস দিয়ে আপনি সাবমিট করলেন, দ্যাটস ফাইন। আর একটা 1095B, সেটা 1095C আপনার কোম্পানিতে W2 দেখা যাবে। আর একটা হচ্ছে 1095A, এটা যদি আপনি ফিল আপ না করেন ট্যাক্স রিটার্নের সময় তাহলে সেটা প্রসেস হবে না,
ঠিক আছে? এটা আরেকটি বিষয় জানতে চাই যে অনেকেই জানতে চান যে এবছর পর্যন্ত তো পেনাল্টি আছে, রাইট? এরপরেবার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে সেই জায়গাটি থেকে যদি একটু তথ্য দেন, রাইট? এই বছর ডিসেম্বর আমরা যেটা 31 তারিখ পর্যন্ত ট্যাক্স রিটার্ন করতেছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল $695 মিনিমাম হচ্ছে পেনাল্টি দিতে হবে, আর হচ্ছে আর ফাইলিং ট্রাস্ট হল হচ্ছে 2.5%, যাদের ইনকাম বেশি তারা 2.5% পেনাল্টি দিতে হবে। সো যেহেতু ওবামা কেয়ার এটা তুলে ফেললো ফোর্সলি, নেক্সট ইয়ার থেকে আমরা যখন ট্যাক্স রিটার্ন করবো সেটা থাকবে না, কিন্তু আপনি আপনার হেলথকে ঠিক রাখার জন্য ডাক্তার দেখানোর জন্য আমরা সাজেস্ট করি আপনার হেলথ ইন্স্যুরেন্স রাখার জন্য। আচ্ছা, কিন্তু বাধ্যতামূলক মানে পেনাল্টি হবে না। আরেকটি বিষয় আপনার যদি মনে থাকে, আমাদের অনুষ্ঠানগুলোতে অনেকে প্রশ্ন করেছিলেন সোলারের বিষয়ে, যে বাড়িতে যদি সোলার থাকে কোনো ক্রেডিট পাবেন কি, সেই ক্ষেত্রে আবার একটু দর্শকদের একটু জানাতে চাই। সোলার এনার্জি এটা এখন আমরা প্রায় দেখতেছি, আমাদের অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছি যেটা সোলার এনার্জি লাগিয়েছে, ওখানে এখন আপনি যদি 35 থেকে 34 এরকম কস্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি 30% ফেডারাল থেকে ক্রেডিট পাবেন, আপনার ওই যে কস্ট হচ্ছে ওটা 30%, এটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। আর স্টেট থেকে আপনি 5,000 পর্যন্ত আপনি ক্রেডিট পেতে পারেন সোলার এনার্জিতে, ঠিক আছে? তো সেটা কীভাবে, সেটা হচ্ছে কাইন্ড অফ ক্যাশ মানির মতো, আপনার এটাকে ট্যাক্স লাইবিলিটি, যদি আপনার ট্যাক্স লাইবিলিটি মনে করেন $3,000 দিতে হচ্ছে, এই সোলার এনার্জির মধ্যে আপনি যেহেতু 30% পাচ্ছেন সো 3,000 ফুল পাবেন। আবার মনে করি স্টেটে মনে করেন আপনার 4,000 দিতে হচ্ছে, স্টেটে এটা যদি আপনি সোলার এনার্জি থাকে 4,000 কিন্তু অফসেট হয়ে যাবে, আপনার ট্যাক্স দিতে হবে না যেহেতু সোলার এনার্জি আছে, রাইট? সো আর 1,000 এটা কী করবেন, সো ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড ফর দ্য নেক্সট ইয়ার, সো নেক্সট ইয়ারের জন্য আপনার 1,000, কারণ আপনি তো $4,000 নিয়েছেন, ঠিক আছে? যেহেতু ট্যাক্স লাইবিলিটি আপনার 4,000, দেন আপনি 4,000 পেয়েছেন কিন্তু আপনার তো ক্রেডিট হচ্ছে 5,000, সো $1,000 ক্যারি ফরওয়ার্ড করবেন, নিয়ে যাবেন নেক্সট ইয়ারে, ওই নেক্সট ইয়ারে $1,000 আপনি পাবেন। সো লেটস সে নেক্সট ইয়ার আপনার ব্যালেন্স ডিউ $2,000, দেন আপনি স্টিল $1,000 এখানে আপনার বসে আছে। সেই জায়গাটাতে আমরা আমাদের সাথে আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা আবার একটু আলোচনায় আসব। কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার হাজবেন্ড ইউএস থাকে, আমি বাংলাদেশে থাকি, তো আমার হাজবেন্ড আমার জন্য অ্যাপ্লাই করছে গ্রিন কার্ড থেকে, তো 2017-তে, তো এখন আর কতদিন লাগতে পারে, আর এর মধ্যে আমি তখন কিভাবে আর কি প্রসেসিংটা চলতে পারে এটা তো জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন সে কারণে ধন্যবাদ। তবে আমাদের মঙ্গলবার বৃহস্পতিবার আমাদের সাথে অ্যাটর্নিরা থাকবেন, সেদিন আপনি একটু প্রশ্ন করবেন। আজকে যেহেতু আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করছি, ট্যাক্স সংক্রান্ত প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, তবে আপনি মঙ্গলবার বৃহস্পতিবার আমাদের সাথে যিনি অ্যাটর্নি থাকবেন তিনি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। আমরা কথা বলছিলাম, একদম অনুষ্ঠান শুরু করেছিলাম, যারা ট্যাক্স রিটার্ন দিয়েছেন এই 15 তারিখের মধ্যে আবার যদি ডিউ করতে হয়। আরেকটি বিষয়, যদি ধরেন আমার 15 তারিখ লাস্ট ডেট, আমাকে টাকা দিতে হবে এবং এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, অনেক সময় হয় সুন্দর প্রশ্ন কি করব, আপনি সুন্দর করে প্রশ্নটা রিপ্রেজেন্ট করেছেন, ভেরি গুড। সো এটা কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারদের জানা দরকার, আমরা বলি না যে আপনি লাস্ট মিনিটের জন্য ওয়েট করেন, ঠিক আছে? কারণ কি দেখেন, যদি আপনার ব্যালেন্স ডিউ হয়, আপনি জানেন যে আপনাকে ট্যাক্স পে করতে হবে, কিন্তু আপনি এসে মনে করেন জানুয়ারি কিংবা জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারিতে ট্যাক্স রিটার্নটা আপনি করে নেন, আপনি বুঝতে পারলেন যে আপনার কত টাকা দিতে হচ্ছে, সো দিলে সেটা আপনি কিন্তু আপনি কি করতে পারবেন, স্কেজুল করতে পারবেন এপ্রিলের 15 তারিখে, তাহলে আপনি কিন্তু জেনে যাচ্ছেন যে আপনার কত টাকা আপনার পে করতে হবে। তাহলে কি হচ্ছে যে আপনি অনেক সময় পেলেন, ফেব্রুয়ারিতে যদি আপনি 1 তারিখে আসেন, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অলমোস্ট 2.5 থেকে 3 মাস আপনি সময় পেলেন যে আপনাকে এত টাকা পে করতে হবে। কিন্তু এখন দেখেন, আপনি যদি কালকে আসেন, আপনি দেখলেন যে $5,000 আপনাকে দিতে হয়, তাহলে কি হচ্ছে আপনার $5,000 কিন্তু আমরা সাজেস্ট করি যে আগে ট্যাক্স রিটার্ন করবে কিন্তু পে করবে এপ্রিলের 15 তারিখের মধ্যে, কিন্তু এটা তো আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। কালকে যেমন ধরেন, কালকে যদি কেউ আসে বলে যে আমার $5,000 পে করতে হবে, ওর $5,000 15 তারিখের মধ্যে দেওয়া সম্ভব না, কারণ সময় পাচ্ছে মাত্র 3 দিন, কিন্তু আপনি যদি ফেব্রুয়ারির মধ্যখানে কিংবা মার্চের করেন তাহলে তো আপনি সময় পাচ্ছেন বেশি। তো এই 3 দিনের মধ্যে যদি $5,000 মেক করতে না পারেন, হোয়াট ইউ হ্যাভ টু ডু, সো দে ইজ এ অপশান, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট। আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট নেবেন যে আমি এই মুহূর্তে 15 তারিখের মধ্যে কত টাকা পে করতে পারতেছি, তাহলে আপনি $5,000 ডিউ, সেখানে আপনি মাত্র $500 আপনার ব্যাংকে আছে, তাহলে আপনি $500 দিয়ে দেবেন, সেটা সম্ভব, রাইট? সেই জন্য আপনার একটা ফর্ম ফিল করতে 9465 ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, সো সেটা $500 দিলেন, আপনার আছে হচ্ছে আপনার $4,500। এখন ক্লায়েন্টকে আপনার জিজ্ঞেস করতে পারেন ট্যাক্স পেয়ার ওরা কী চায়, যে আপনি ইচ্ছা করলে 200 অথবা 300 অথবা 500 প্রতি মান্থলি পে করতে পারে, এইভাবে সেট আপ করা হয়, কিন্তু ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি কন্টিনিউ যোগ হবে এটার সাথে।
কারণ কি আপনি তো 15 তারিখের মধ্যে দিচ্ছেন না, এটা ডিউ হচ্ছে আপনার এপ্রিলের 15 তারিখে, যেহেতু দিচ্ছেন আপনি প্রতি মাসে মাসে দিচ্ছেন ইন্টারেস্ট অ্যান্ড ফেনাল্টি 4.5% ইন্টারেস্ট 5% ফেনাল্টি এইভাবে করে অ্যাড হয়ে যাবে। ইভেন আপনি যদি $300 পে করেন স্টিল আবার $100 এসে আপনার অ্যাড হয়ে যাচ্ছে আপনার অরিজিনাল আপনার এই ইয়ার পেমেন্টের সাথে পেমেন্টের সাথে। এক্ষেত্রে তো আরেকটি পরামর্শ দিয়ে থাকেন যে যাদের সাধারণত দিতে হয় সারা বছর ধরে যদি কোয়ার্টারলি দেয় আর সেটি তো আরেকটি ভালো, এটা হচ্ছে এস্টিমেট ট্যাক্স। হ্যাঁ সেই জায়গাটিতে আসবে, একজন আছেন একটু অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নেই। কে আছেন? হ্যাঁ আমি আপনাকে লিমন জি ভাইয়া। হ্যাঁ আমি নিউইয়র্কের বাসা থেকে বলছি। প্রশ্নটি আমার প্রশ্ন হইতেছে মানে আমার আমাদের ঘর হইতেছে আমাদের আব্বু এবং আমার নামে, এখন ট্যাক্স ফাইল করার সময় ঘরের যে ইনকাম সেটা কি মানে ডিভাইড করে দুইজনের ইয়েতে করতে হবে নাকি একজন ট্যাক্স হবে ঘরের যে ইনকাম? আমি ক্লিয়ার না, ওই যে মানে আপনার ঘরে ইনকাম মানে কি বাসা ভাড়া না সবাই যে ইনকাম করে সেই জায়গাটি থেকে? বাসা ভাড়া, বাসা ভাড়া। আপনি বাসা ভাড়া পান? হ্যাঁ হ্যাঁ যে বাসা ভাড়া থেকে আমাকে যে ইনকাম পায় এটা কি মানে আমার আব্বু আর আমার দুইজনের নামই দেখাইতে হবে নাকি একজন দেখতেই হবে? এখন এটা কে নিচ্ছে মূলত সেটা, এই এই টাকাটা কে নিচ্ছে, কার নামে বাড়ি কিংবা মর্গেজ কে পে করতেছে? বাড়ি হইতেছে আমাদের দুইজনের নামে। ওকে, দুইজনের নামে ইচ্ছা করলে আপনি রেন্টটা স্প্লিট করতে পারেন, আপনি রেন্টটা স্প্লিট করে আপনি 50% কিংবা আপনার বাবা 50% আপনি ইচ্ছা দেখাতে পারেন, আর আপনি ইচ্ছা করলে একজনেই ফুল মানি দেখাতে পারেন, দুইভাবে আপনি করতে পারেন, কিন্তু ইনকামটা ফুল রিপোর্ট করতে হবে। জি একজন দেখালে কোনো প্রবলেম হবে না? না কোনো কিছু হবে না, কিন্তু আপনি আবার আর জায়গায় মনে করেন মর্গেজ ইন্টারেস্ট যেটা আসবে সেটা কিন্তু আপনি আবার একজনকে দেখাতে হবে, কিন্তু সেটা আপনি কিন্তু আবার ইনকাম দেখাবেন না, মর্গেজ ইন্টারেস্টটা কিন্তু আপনি ডিডাকশন নিতে পারবেন না, মর্গেজ ঝামেলা নাই। রাইট, তাহলে আপনি যে যিনি পাবেন ওনা আপনি একজন দেখালে ফুল সেটা করতে পারেন অর স্প্লিট করতে পারেন, দুটো ভাবেই সম্ভব, আবার একা দেখানো সম্ভব। আপনার প্রশ্ন উত্তরটি আশা করি আপনি পেয়েছেন। আমরা কথা বলছিলাম যে সারা বছর ধরে তো কোয়ার্টারলি দেয়া যায়, সেই ক্ষেত্রে কি পরামর্শ? আমরা বলে থাকি যদি আপনি আপনি এস্টিমেট করেন যে মোর দ্যান $1,000 যদি আপনার ট্যাক্স ও হয়ে থাকে আপনি এক্সপেক্ট করেন, তাহলে ইউ সাপোজ টু বি পে দ্য এস্টিমেট ট্যাক্স প্রতি কোয়ার্টারলি। সো প্রতি কোয়ার্টারলি করতে হবে আপনার 3 মাস অন্তর অন্তর, এটা যদি আপনি পে করে থাকেন বছর শেষে যদি আপনি আসেন, আমরা আগেই বলেছিলাম $5,000 ডিউ, সেখানে যদি আপনি 1,000 চার মাসে যদি 4,000 দিয়ে দেন আর থাকলো কত 1,000, সো ইউ নট গেটিং দ্য ফেনাল্টি ফর দ্য ফেলার টু এস্টিমেট ট্যাক্স ফেনাল্টি, সেটি ভালো। ইয়েস ডেফিনেটলি, এখানে একসাথে দিতে হলো না, আপনার ফেনাল্টি থেকে বেঁচে গেল। আমরা কিন্তু প্রায় লক্ষ্য করি যখন আমাদের ট্যাক্সি ড্রাইভাররা উবার ড্রাইভার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আসে আমাদের কাছে, ছোট্ট করে লেখা থাকে এস্টিমেট ট্যাক্স ফেনাল্টি, এটা কিন্তু কেউ লক্ষ্য করে না, কিন্তু আপনি এটা এটা বিকজ অফ আপনি ইউ ডিড পে দ্য কোয়ার্টারলি ট্যাক্স ট্যাক্স পেমেন্ট, সেটা না দেওয়ার কারণে আপনার ফেনাল্টিটা অ্যাড হয়ে আপনার এটার সাথে যোগ হয়ে যায়। অনেক সময় আমাদের ক্লায়েন্ট মনে করে যে আমি আমি তো পে করে দিলাম 15 তারিখে, আবার কেন এক্সট্রা $200 অথবা $300 আমাকে পে করছে, কিন্তু এটা কিন্তু বিকজ অফ ইউ ডিড পে ইউ হোল্ড দ্য মানি মোর দ্যান $1,000, সেই জন্য আপনার এস্টিমেট ট্যাক্স ফেনাল্টিটা দিতে হচ্ছে। তো এই জায়গাটি থেকে তো আপনাদেরও দায়বদ্ধতা আছে, যখন ক্লায়েন্ট আসে তখন তো তাকে বিস্তারিত ভাবে, কারণ আমরা ট্যাক্সের অনেক কিছু জানি না। দ্যাটস ট্রু, আমরা এটা এক্সপ্লেইন করে দিই, অলসো ওই আমরা ট্যাক্স পেয়ারদেরকে ভাউচার রেডি করে দিই ফর দ্য নেক্সট ইয়ারের ট্যাক্স রিটার্ন ট্যাক্স পেমেন্ট করার জন্য, কিন্তু অনেকেই এই জিনিসগুলো দেখেও না পড়ে না, শুধুমাত্র আমার 15 তারিখে কত টাকা পে করতে এখানে শেষ। সেটি মানে আমরা সাধারণ যারা তারা কিন্তু এই ট্যাক্স সিজনের জন্য, এবং আমরা জানি যে আমরা যখন ট্যাক্স ফাইল করব তখন আমার যদি ডিউ থাকে আমি দিব রিফান্ড পাওয়ার ক্ষেত্রে, তো এটি যে সারা বছরের প্রক্রিয়া, এবং আমি যখন 15 তারিখে দিতে যাচ্ছি ট্যাক্স সিজনে তখন যে পেনাল্টি যুক্ত হয় এই তথ্যটি কতজন জানে? এটা এটা তো প্র্যাকটিশনার সবাই জানে, কিন্তু এটা এখন কতজনকে জানাতে হবে এটা, তো আমরা প্রায় সব বলে থাকি যে আপনি পে টু দ্য এস্টিমেট ট্যাক্স, তাহলে আপনার ফেনাল্টি থেকে বাঁচতে পারবেন এটা কিন্তু। এবং নট অনলি দ্যাট, উই ডু দ্য ভাউচার, উই ক্রিয়েট দ্য ভাউচার ফর দ্য ফেডারেল অ্যান্ড স্টেট বোথ সাইড, সো তারা যদি এটা পে করে তাদের কোনো ফেনাল্টি দিতে হবে না। তো বেশিরভাগ মানুষকে এটা এটা আবার কি আমাদের কমিটির অনেকের ভুল ধারণা আছে যে আমি তো ট্যাক্স পে করি একবার আবার চারবার কেন দিব, আমার তো কোনো বিজনেস নাই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ইজ এ কাইন্ড অফ বিজনেস, সোল প্রপার্টনারশিপ, এটা হচ্ছে কিন্তু কাইন্ড অফ বিজনেস, কিন্তু এটা বিজনেস মনে যদি না করেন তাহলে ট্যাক্স ট্যাক্সটা কীভাবে, এই জন্য IRS এর অব্লিগেশনটা আপনার ফিল আপ করতে হবে ওরা কি চাচ্ছে, এবং রুল রেগুলেশন ফলো করে আপনাকে এটা করতে হবে, আদারওয়াইজ ফেনাল্টি পাবেন। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন? উপসংহারে বলতে চাই আমরা লাস্ট মিনিটে ট্যাক্স নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে যারা 15 তারিখের মধ্যে করতে পারবেন না তারা অবশ্যই আপনার কিনতে হবে, এক্সটেনশন করে রাখতে হবে। এক্সটেনশন হচ্ছে আপনি পেমেন্ট দিয়ে এক্সটেনশন করবেন, যেটা
এটা দিয়ে থাকবে। আর সিক্স মান্থ অক্টোবর 15 হচ্ছে আপনার লাস্ট ডেট টু পে যারা এক্সটেনশন নেবে, ঠিক আছে। এবং বিজনেস যাদের তারাও যেন এক্সটেনশন করে রাখে, তাহলে পেনাল্টি থেকে ফেলার টু ফাইল পেনাল্টি থেকে বেঁচে যাবে, আদারওয়াইজ পেনাল্টি পাবে বেসড অন আপনার ফেলার টু ফাইল পেনাল্টি। অলসো আপনি যে কত টাকা ডিউ করে রাখেন ব্যালেন্স ডিউ সেটাও পেনাল্টি, এই পেনাল্টি থেকে বাঁচার জন্য আপনি এক্সটেনশন করবেন, আবার অন টাইমে পে করার জন্য অনুরোধ করা যাচ্ছে ক্লায়েন্টদেরকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম, ট্যাক্স সিজনের পুরো সময়টাতে ব্যস্ততার মাঝেও এসেছেন, সেই সাথে আমরা সারা বছর ধরে আপনাকে পাবো। আমরা ট্যাক্সের ছোটখাটো খুঁটিনাটি অনেক বিষয় আমাদের জীবন কিন্তু পরিবর্তন করে দিতে পারে, যে জিনিসটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। মোহাম্মদ হাশেম অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।